প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা এই লকডাউনে বাড়িতে বসে ভালোই আছো, আর বাড়িতে থাকাটাই নিরাপদ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নিরাপদ জায়গায় থাকতে, অর্থাৎ অতিরিক্ত অর্থাৎ বেশি প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাওয়া ঠিক হবে না। তাই আমরা সবাই নিরাপদ জায়গায় অর্থাৎ বাড়িতেই থাকি। তোমরা সবাই বাড়িতে থাকো, কখনো বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া যাবে না। আজকে আমি আবু হেনা মুস্তফা কামাল, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে যে টপিকসটা উপস্থাপনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষের দ্বিতীয় অধ্যায়ের একটি টপিকস। তোমরা ইতিমধ্যে জেনে গেছো দ্বিতীয় অধ্যায়ের তিনটি টপিকস আছে। একটি হাইড্রা, যার বৈজ্ঞানিক নাম হাইড্রা ভালগারিস, দ্বিতীয়টি ঘাসফড়িং, যার বৈজ্ঞানিক নাম পয়কেলোসেরাস পিকটাস, আর তৃতীয়টি হচ্ছে রুই মাছ যার বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। আজকে তোমাদের যে টপিকসটি উপস্থাপনা করছি সেটা হচ্ছে রুই মাছ, যার বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা। রুই মাছ যার বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিতা, ল্যাবিও রোহিতা, এটি হচ্ছে রুই মাছ। রুই মাছ সম্পর্কে আমরা কিন্তু সবাই পরিচিত। আমরা আজকে এই রুই মাছের টপিক থেকে শিখব মাছ কাকে বলে, এই কোন কোন মাছগুলো সাধারণত কার্প জাতীয় মাছ, এই মাছ কোথায় বাস করে অর্থাৎ পানির কোন স্তরে বাস করে, তাদের খাবারটা কী, তাদের দেহটা কেমন, তাদের স্বভাবটা কেমন, তার বাসস্থানটা কেমন, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমেই আমরা জানি যে মাছ কাকে বলে। মাছ হচ্ছে একটি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যা বিভিন্ন পাখনা, মাছের তো পাখনা আছে, সে বিভিন্ন পাখনার সাহায্যে চলাচল করে, এবং তার যে ফুলকার সাহায্যে সে শ্বাসকার্য চালায়। তাহলে মাছ হচ্ছে একটি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যা বিভিন্ন পাখনার সাহায্যে চলাচল করে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। এবারে আসি কার্প। রুই মাছ কিন্তু কার্প জাতীয় মাছ। এছাড়া বাংলাদেশে তিনটি বড় মাপের কার্প জাতীয় মাছ আছে, সেটা হচ্ছে রুই, কাতলা এবং মৃগেল। এছাড়া আরও থাকতে পারে কালবাউস মাছ থাকতে পারে। এই মাছগুলো হচ্ছে স্বাদুপানির মাছ এবং খুবই জনপ্রিয় মাছ। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু, দ্রুত বর্ধনশীল এবং প্রোটিন সমৃদ্ধ। তো আজকে আমরা যে মাছটার কথা বলছি অর্থাৎ রুই মাছ, রুই মাছ কিন্তু আমাদের দেশের বিভিন্ন পুকুরে, খালে, বিলে চাষ করা হয়, এমনকি খামারেও রুই মাছের চাষ করা হয়। তো আমরা যদি খামারের দিকে লক্ষ্য করি, খামারে সাধারণত প্রতি বছরে এক বছর পর পর রুই মাছের ওজন দাঁড়ায় সাধারণত 700 থেকে 800 গ্রাম। কিন্তু আমরা যদি প্রাকৃতিক পোনা অর্থাৎ হালদা নদী নামক একটি নদী আছে যেটা চট্টগ্রামে অবস্থিত, এই হালদা নদীর পোনা যদি আমরা সংগ্রহ করে চাষ করতে পারি, তাহলে বছরে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছ কোথাকার পোনা সংগ্রহ করলে আমরা সাধারণত লাভবান হব। এবার আমরা আসি যে এই মাছটা কোথায় থাকে, পানির কোন স্তরে থাকে। রুই মাছ সাধারণত পানির অর্থাৎ একটা পুকুরের মধ্য স্তরে থাকে। আমরা জানি একটি পুকুরের তিনটি স্তর আছে, সেটা বটম, মিড বটম এবং সারফেস, অর্থাৎ উপরস্তর, মধ্যস্তর এবং নিম্নস্তর। এই মধ্যস্তরে মাছ সাধারণত রুই জাতীয় মাছ, এইগুলো সাধারণত
পুকুর নদী খাল বিল হাওড় বেয়াওড় সব জায়গায় সাধারণত এই মাছ চাষ করা যায়। আমরা রুই মাছের সাধারণত যে হ্যাচারিতে চাষ করে এখানে আমরা তার আগে দুটো টপিক সম্পর্কে জানি, সেটা হচ্ছে অন্তঃপ্রজনন এবং আন্তঃপ্রজনন। অন্ত বলতে নিজেদের ভাই বোনের মধ্যে যেটা ক্রস করানো হয় বা নিজেদের একেবারেই ঘনিষ্ঠতম ও লোকদের মধ্যে বা মাছের মধ্যে যেটা ক্রস ঘটানো হয় সেটাকে বোঝায়। আর আন্ত বলতে তাদের একই রক্তের না, বিভিন্ন ও কী বলবো, বিভিন্ন মাছ একই কিন্তু বিভিন্ন বিভিন্ন বলবো কি অর্থাৎ ভাই বোন বা নিজের রক্তের কানেকশন ছাড়া। তো যাই হোক, আমরা যদি নিজের রক্তের কানেকশন ছাড়া অন্যান্য রক্তের কানেকশনের সাথে যদি ক্রস ঘটায় তাহলে সেটা বৃদ্ধি, সেই মাছের পোনাগুলো খুব দ্রুতই বৃদ্ধি পায়, কম খাবারেই অধিক লাভবান হওয়া যায়। এবার আসি যে মাছ কী খায়। আমরা জানি মাছ যখন ছোট থাকে তখন সাধারণত জুপ্লাঙ্কটন খায়। এখানে প্লাঙ্কটন হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, একটা হচ্ছে জুপ্লাঙ্কটন। যখন মাছ ছোট থাকে অর্থাৎ আঙ্গুলি পোনা, আঙ্গুলি পোনা, পোনা কিন্তু কয়েক ধরনের থাকে, যেমন ধানি পোনা, আঙ্গুলি পোনা এবং কবজি পোনা অনেক সময় বলে। তো আঙ্গুলি পোনাটা সাধারণত জুপ্লাঙ্কটন খেয়ে থাকে। জুপ্লাঙ্কটন, জু মানে কি প্রাণী, ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী সাধারণত আঙ্গুলি পোনারা খেয়ে থাকে। আর বয়স্ক পোনারা সাধারণত ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো বলতে উদ্ভিদ, উদ্ভিদ প্লাঙ্কটন সাধারণত খেয়ে থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে এই বয়স্ক মাছেরা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এমনকি কাদা বালি খেয়েও সাধারণত বেঁচে থাকে। রুই মাছ সাধারণত 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি কোনো তাপমাত্রা থাকে তাহলে এই মাছ বাঁচে না। আমরা এবার জানি যে রুই মাছের বিস্তারটা কোথায়, কোন কোন দেশে, বিশ্বের কোন কোন দেশে সাধারণত রুই মাছের চাষ করা হয়। তো রুই মাছের চাষ বিশ্বের সব জায়গায় হয়, তবে সাধারণত রুই মাছ ভারত, পাকিস্তান, মায়ানমার এবং আফ্রিকার কিছু অঞ্চলে চাষ করা হয়। এছাড়া ভারতের পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জেও পাওয়া যায়। আমাদের বাংলাদেশে সবচেয়ে প্রাকৃতিকভাবে বিশেষ করে হালদা নদীতে রুই মাছের পোনা এবং রুই মাছ পাওয়া যায়, যা খেতে খুবই সুস্বাদু এবং সেখান থেকে যদি আমরা পোনা সংগ্রহ করি তাহলে আমরা অবশ্যই লাভবান হব। এবার আসি যে রুই মাছ তার পজিশনটা কেমন, সিস্টেম্যাটিক পজিশন অর্থাৎ শ্রেণীবিন্যাসগত অবস্থানটা, সিস্টেম্যাটিক পজিশন, পজিশন অর্থাৎ এই রুই মাছের পজিশনটা, ক্লাসিফিকেশনে অবস্থানটা কি। তাহলে আমরা প্রথমে দেখি ফাইলাম, ফাইলাম করডাটা, কারণ সে তো মেরুদণ্ডী প্রাণী, করডাটা, সাব ফাইলাম, সাব ফাইলাম ভার্টিব্রেটা, ক্লাস অ্যাক্টিনোপ, অ্যাক্টিনোপ টেরাইজি, অ্যাক্টিনোপ টেরাইজি, ক্লাস অর্ডার, অর্ডার সিপ্রিনি, সিপ্রিনি ফর্মিস, ফ্যামিলি সিপ্রিনিডি, জেনাস ল্যাবিও আর স্পেসিস লেবিও
रोहिता तुम्हरा एबार श्रेणी मास देखे निले जे तार पजिशनटा श्रेणी मिले से केमन सिस्टेमेटिक पजिशन पजिशन तो फाइलम कॉर्डाटा वर्टिब्रेटा एक्टिनोप्टेरिजी सिप्रिनिफॉर्मिस सिप्रिनिडे लैबियो एवं लैबियो रोहिता एटा गेलो आमादेर श्रेणीबिन्यासगत अवस्थान। एबार आमरा देखबो जे रुई मासेर बाह्यिक वैशिष्ट्य अर्थात रुई मासटा बाह्यिक दिक थेके देखते केमन। रुई मास एकटी अस्थिमय मास, एदेर देहटा देखते अनेकटा माकु आकृतिर। माकु आकृति माने बुझते पारछो तो, तादेर दुई दिके सरु, माझखानेटा एकटु प्रशस्त। एरा पानीर भितर जखन चले তখন পানির গতি যতই থাক না কেন বা পানি যতই থাক না কেন এ কোনো বাধা পাবে না, অর্থাৎ কোনো জায়গায় সে বাধা পাবে না। তাই এদের আকৃতিকে স্ট্রিম লাইন আকৃতি, অর্থাৎ এই মাছের মাথাটা সাধারণত স্ট্রিম লাইন আকৃতি, যার ফলে সে পানির ভিতর যখন চলে তখন সে দ্রুত চলবে, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হবে না। আমরা জানি রুই মাছের অর্থাৎ প্রতিটি মাছেরই তিনটি ভাগে দেহটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক কি হবে মস্তক, দুই দেহ, তিন মস্তক দেহ এবং লেজ। মস্তক দেহ এবং লেজ। তাহলে আমরা এইবার একটি ছবি আঁকি, ছবিতেই বুঝতে পারবো যে আসলে হচ্ছে মস্তক কোনটি, দেহ কোন অংশ এবং লেজ কোন অংশ। তাহলে চলো আমরা এবার একটি মাছ আঁকি। এই মাছ আমি অত সুন্দরভাবে না আঁকতে পারলেও তোমরা সুন্দরভাবে এঁকে নেবে, পরীক্ষায় হয়তো আসতে পারে যে রুই মাছের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এমন পরীক্ষায় আসতে পারে। সুতরাং তোমরা সেটা সুন্দর করে বাসায় বসে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অবশ্যই জানতে পারবে, ওই বুঝতে ই করতে পারবে, সুন্দর করে ছবি আঁকতে পারবে। পরীক্ষার খাতায় এর আগে আমরা এই প্রশ্নটা দিয়েছিলাম, কিন্তু বাসায় বসে প্র্যাকটিসই করেনি, পরীক্ষার হলে এসে হয়তো একটা ছবি এঁকে দিল। আসলে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না। তো আমরা মাছ আঁকলাম, মাছের বিভিন্ন ই আঁকি, এটা হচ্ছে ল্যাটারাল লাইন, তারপরে এটা হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, এই একটা, অ্যানাল ফিন, এটা একটা অ্যানাল ফিন, এটা হচ্ছে কর্ডাল ফিন অর্থাৎ পুচ্ছ পাখনা। আমরা একটু আয়ুষে দেখাই, সব হয়তো দেখা সম্ভব হবে না, কারণ এটা হচ্ছে আইস এবং নাসাছিদ্র ম্যাগজালের স্পর্শে থাকে। এই হচ্ছে একটি মাছ, মাছের এটা হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, পৃষ্ঠীয় পাখনা। আমরা এভাবে না দেখাই একটি দাগ টেনে দিতে পারি, এই লেভেল করতে হলে একটা সুন্দর তৈরি করতে হয়। এটি হচ্ছে পৃষ্ঠীয়
পাখেনা। আচ্ছা এটা সে বক্ষ পাখেনা, এটা সে শ্রোণী, শ্রোণী পাখেনা। তোমরা এটা অনেক সময় শ্রেণী লেখো, শ্রেণী না, শ্রোণী পাখনা। এটা হচ্ছে পায়ু পাখনা, পায়ু পাখনা। এটা হচ্ছে পুচ্ছ পাখনা, এটা হচ্ছে পার্শ্বীয় রেখা বা ল্যাটেরাল লাইন, ল্যাটেরাল লাইন। এটা হচ্ছে আইস আচ্ছা এটা চোখ, এটা নাসারন্ধ, নাসারন্ধ এটা নিশ্চয় জানো, এটা মুখ। এটা হচ্ছে কানকোয়া, কান, কানকো। এটা বলা যায় ম্যাগজিলারি স্পর্শী, ম্যাগজিলারি স্পর্শী, ম্যাগজিলারি স্পর্শী। আচ্ছা এই তাহলে চিত্র কী লিখবা? রুই ল্যাবিও রোহিতা, রুই মাছের, রুই মাছের বাহ্যিক গঠন। এই তাহলে এখান থেকে বুঝতে পারছো যে হচ্ছে একটি রুই মাছের ছবি আঁকতে হলে কোন কোনগুলো, কোন অংশগুলো সাধারণত দেখাতে হবে। এবার আমরা বলছি যে একটি রুই মাছের দেহকে তিনটি অংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে মাথা, দুই হচ্ছে দেহ, তিন হচ্ছে লেজ। তাহলে আমরা এখান থেকে দেখাবো যে কোন অংশ মাথা, কোন অংশ দেহ এবং কোন অংশ লেজ। তাহলে এখান থেকে এইটা অর্থাৎ এই যে এই মুখ পর্যন্ত এটা হচ্ছে মাথা। আচ্ছা এখান থেকে আমরা এই অংশ পর্যন্ত হচ্ছে দেহ, আর এখান থেকে এই যে এই পর্যন্ত অর্থাৎ এটা হচ্ছে লেজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি মাছের, মাছকে তিনটে অংশে বিভক্ত করছে, এই অংশটা হচ্ছে মাথা, এখান থেকে এইটুকু একটু দেহ এবং এটা হচ্ছে লেজ। আমরা এর আগে বলেছিলাম রুই মাছ দেখতে মাকু আকৃতির, অর্থাৎ দুই পাশে সরু আর মাঝখানে একটু প্রশস্ত বা চ্যাপ্টা জাতীয়, ঠিক আছে? তাহলে মাথা, দেহ এবং লেজ। এবার আসি যে মাথাটা, মাথা কী কী অংশ নিয়ে গঠিত, দেহটা কী কী অংশ নিয়ে গঠিত এবং লেজটা কী কী অংশ নিয়ে গঠিত। প্রথমে মাথায় আসি। দেহের অগ্রভাগে, দেহের অগ্রভাগ হতে, দেহের অগ্রভাগ হতে কানকো, এটা কানকোয়া, কানকোয়া পর্যন্ত যে অংশ এইটুকের নাম হচ্ছে মাথা। তাহলে কোন কোন অংশ নিয়ে মাথা গঠিত? এক হচ্ছে চোখ, নাসারন্ধ্র উভয় পাশে থাকে, ম্যাগজিলারি স্পর্শী, মুখ, এইগুলো নিয়ে তোমার মাথা গঠিত। এই ম্যাগজিলারি কানকোয়ার পাশে, কানকোয়া পাশে দেখবা একটি একবারে পরিষ্কার একটু সাদা টাইপের একটা পর্দা থাকে, যাকে বলা হয় ব্রাঙ্কাস্টেগাল মেমব্রেন। ব্রাঙ্কাস্টেগাল মেমব্রেন হচ্ছে পর্দা, সেটা কানকোয়ার সাথেই ঠিক পরে থাকে, আর এর জন্যেই কানকোয়াটা উঠানামা করতে পারে, অর্থাৎ খোলা এবং বন্ধ করতে পারে। তারপরে
মাথার মুখটা দেখতে একটি অর্ধচন্দ্রাকৃতি, অর্থাৎ অর্ধবৃত্তাকার, অর্ধ গোলাকার, এটা হচ্ছে মুখচ্ছিদ্র। তাহলে আমরা মাথা দেখলাম, মাথার কোন কোন অংশ নিয়ে গঠিত। এবার আমরা আসি দেহ, দেহটা তাহলে কী নিয়ে গঠিত? দেহ হচ্ছে পৃষ্ঠ পাখনা, তারপরে বক্ষীয় পাখনা, শ্রোণী পাখনা এবং পায়ু পাখনা নিয়ে সাধারণত দেহটা গঠিত। এছাড়া মাঝখানে একটি লাইন দেখা যাচ্ছে, সেই লাইনটাকে বলা হয় ল্যাটিরাল লাইন। ল্যাটিরাল লাইন অর্থ পার্শ্বীয় রেখাও বলে। ল্যাটিরাল হচ্ছে ইংরেজি কথা আর পার্শ্বীয় রেখা বাংলা কথা। তাহলে কান করার পর থেকে পুচ্ছপাখনার ঠিক আগে পায়ু পর্যন্ত যে অংশ সেটার নাম হচ্ছে দেহ। দেহকাণ্ড অন্যান্য দুই অংশের তুলনায় কিন্তু একটু উঁচা টাইপের এবং প্রশস্ত, একটু চ্যাপ্টা টাইপের। মস্তকের পরের অংশই হচ্ছে দেহ গঠিত। তাহলে এই দেহে সাধারণত কী দেখলাম? পৃষ্ঠ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, এই বক্ষীয় পাখনা, শ্রোণী পাখনা এবং পায়ু পাখনা। এই পাখনার আবারও রশ্মি আছে, হ্যাঁ, পাখনা রশ্মি। পাখনা রশ্মি যেমন পৃষ্ঠ পাখনার, বক্ষ পাখনার, শ্রোণী পাখনার এবং পায়ু পাখনার আছে। তাতে তোমার এখানে আছে 17 থেকে 18টি পাখনা রশ্মি, কানকত আছে 14 থেকে 16টি, শ্রোণী পাখনায় পাখনা রশ্মি আছে 9টি এবং পায়ু পাখনায় পাখনা রশ্মি আছে হচ্ছে তোমার 6টি। এই পাখনাগুলোর সাহায্যেই সাধারণত এই মাছগুলো কী করে? চলাফেরা করে। এবার দেহের পরবর্তী অংশ যেটা লেজ নামে পরিচিত, তাহলে লেজের কোন অংশ আছে? এখানে একটি লেজ আছে যার নাম হচ্ছে পুচ্ছপাখনা, ইংরেজিতে বলা হয় কডাল ফিন। এই কডাল ফিনেও আবার পাখনা রশ্মি আছে। এই পাখনা রশ্মিগুলো, এই পাখনা রশ্মি মোট 19টি আছে। এদের পাখনাটা দেখো উভয় পাশে কিন্তু সমান, যার ফলে এই পুচ্ছপাখনাকে বলা হয় হোমোসার্কাল পুচ্ছপাখনা। হোমোসার্কাল থাকতে পারে, হেটার সার্কাল থাকতে পারে, ডাইভি সার্কাল থাকতে পারে, অর্থাৎ পুচ্ছপাখনার প্রকারভেদ আছে। এখানে যেহেতু দুইটাই সমান তাই হয়েছে তোমার কি বলবো, হেটারো হোমো, হোমো হচ্ছে তো এক এবং হোমো, হোমো বলতে একই বোঝায়, হোমো সার্কাল। তাহলে এই মাসে পুচ্ছপাখনা আছে হোমো সার্কাল ধরনের। এই গেল আমাদের একটি রুই মাছের বাহ্যিক গঠনের যে তিনটে ভাগ দেখালাম, তিনটে ভাগের বর্ণনা। এরপর আরেকটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে আইস। এর আইস সাধারণত সাইক্লোর জাতীয় আইস, অর্থাৎ মাছের আইসটা হচ্ছে সাইক্লোর জাতীয় আইস। এই আইসগুলো আমরা যদি অণুবীক্ষণ দিয়ে দেখি তাহলে এর মাঝে কতগুলো রো আকারে দেখা যাবে, অর্থাৎ মনে করো এই একটা আইস, এই আইস, এর ভিতরে অনেকগুলো রো, অর্থাৎ এই যে দাগ দেখা যাবে, কিছু কিছু দাগ আছে যেগুলো স্পষ্ট। এই স্পষ্টগুলো দেখলে বোঝা যাবে এইগুলো হচ্ছে বৃদ্ধি রেখা। একটি মাছ এই বৃদ্ধি রেখা দেখেই ওই মাছের বয়স সাধারণত নির্ধারণ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এবার আইসটা দেখতেছি। আইসের একেবারেই মাছে মাঝখানে একটি স্বচ্ছ অংশ দেখা যাবে যার নাম হবে ফোকাস, ফোকাস। আর যেটা গাঢ় আকারে দাগগুলো দেখা যাবে সেটা হচ্ছে একটা বৃদ্ধি রেখা। এই বৃদ্ধি রেখা দেখে সাধারণত একটি মাছের বয়স কত বছর হয়েছে সেটা নির্ধারণ করা যায়। অর্থাৎ প্রতি বছরেই একটি করে একেবারে মোটা আকারের এই যে দাগ দেখা যাবে সেটাকে বলা হয় বৃদ্ধি রেখা। এছাড়া আরও অন্যান্য দাগ দেখা যাবে যার নাম হচ্ছে সারকুলি, সারকুলি, এটা হচ্ছে বৃদ্ধি রেখা, বৃদ্ধি
সার্কুলি বৃদ্ধি রেখা এটাকে বলা হয় ফোকাস ফোকাস এই হচ্ছে একটা আইসকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে এইগুলো দেখা যাবে এবং এই আইসগুলো দেখতে অনেক সময় একটা দেখতে থেকে চাকতির মতো মনে হচ্ছে আমরা অনেক সময় চাকতি দিয়ে নিক্ষেপ করি বা খেলা করি ঠিক সেই ধরনের মনে হচ্ছে তো এই ছিল আজকে আমাদের রুই মাছ সম্পর্কে তথ্য তোমরা এই রুই মাছের ব্যাপারে সব কিছু জানলে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং করোনা ভাইরাসে কখনো বাড়িতে বের হবে না বাড়ি থেকে বের হবে না আমরা সবাই নিরাপদে থাকব ধন্যবাদ সবাইকে।